আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পরিচালক বিশা দাশগুপ্তের মেয়ের জীবনে নতুন প্রেম। বিশা দাশগুপ্তের মেয়ে মেঘলা দাশগুপ্ত। মেঘলা এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রী। বয়সটা কিন্তু প্রেমে পড়ার মতনই। সাম্প্রতিক তার ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে শুরু হয় নানান প্রশ্ন। এই পোস্টে ক্যাপশনে ছিল সানশাইন। সকলের মনেই প্রশ্ন জাগে, তবে কি মেঘের আড়ালে রয়েছে কোনো সূর্যদেব? একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম এই ব্যাপারে মেঘলার সঙ্গে যোগাযোগ করায় তিনি জানান, ক্যাপশনে স্পষ্ট করে কিছু লেখা হয়নি, আমি শ্রমণের সঙ্গে ডেট করছি, সেটা অস্বীকার করছি না, কিন্তু এর বেশি কিছু বলবো না। তবে বন্ধুরা বুঝতেই পারছেন, মেঘলার নতুন প্রেমিক হলেন শ্রমণ চট্টোপাধ্যায়। শ্রমণ চট্টোপাধ্যায় থিয়েটারের একজন পরিচিত মুখ, বাংলা সিনেমায়ও তাকে দেখা গেছে অভিনয় করতে। কিয়া অ্যান্ড কসমস এবং দেবতার গ্রাস ছবিতে অভিনয় করেছেন শ্রমণ। তো বন্ধুরা বুঝতেই পারছেন, শ্রমণ আর মেঘলা এখন চুটিয়ে করছেন প্রেম। এর আগে অবশ্য ঋতব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে অল্পদিনের সম্পর্ক ছিল মেঘলার। এছাড়াও অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে মেঘলার সম্পর্কের কথাও শোনা গিয়েছিল। তবে বর্তমানে মেঘলা স্বীকার করেছেন তিনি ডেট করছেন শ্রমণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। শ্রমণ আর মেঘলার সম্পর্ক কোন দিকে এগোয় তা তো সময় বলে দেবে। বিনোদন জগতের এরকম আরও মিষ্টি প্রেমের গল্প জানতে হলে জুড়ে থাকুন না আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।